السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسول الكريم أما بعد সম্মানিত প্রিয় দেশবাসী ও রাজ্যবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে আমি পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আপনাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি। গুরুত্বপূর্ণ বিষয় বলতে যে আমরা এখন যে রমজান মাস আমাদের সামনে দিয়ে যে অতিবাহিত হয়ে যাচ্ছে বা রমজানের একেবারে শেষ লগ্নে আমরা এসে পৌঁছেছি, এই রমজান মাস বড় বরকতময় মাস, ইবাদতের মাস, তপস্যার মাস, জিকিরের মাস, আল্লাহকে রাজি করার মাস। এ মাসের যে করণীয় বা এ মাসের কাজ কম বেশি আমরা সকলেই জানি বা সেইভাবে আলহামদুলিল্লাহ যতটা পাচ্ছি আমরা করেও চলেছি। তো সম্মানিত সুধি, এই রমজান মাসে যেমন দিনে রোজা রাখা, রাত্রে তারাবির নামাজ বা এশার নামাজ সম্পূর্ণ করা, সাথে কিছু নফল ইবাদত করা, বা এই যে আল্লাহ পাকের হুকুম যে ইসলামের রোকনের মধ্যে একটা রোকন সেটা হলো যাকাত, যাকাত আদায় করা, ফিতরা দেওয়া ইত্যাদি ইত্যাদি ভালো কাজগুলো করা, এর ভেতরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বা একটা গুরুত্বপূর্ণ ইবাদত সেটা হচ্ছে এতেকাব করা। এই এতেকাব, এতেকাবের ব্যাপারটা কিন্তু অনেকেই হয়তো আমরা পাশ কাটিয়ে চলে যাই বা এতেকাবের প্রতি অত মনোযোগ দিই না বা এতেকাব সম্পর্কে অত অবগত হওয়ার চেষ্টাও করি না অনেকে। তো এতেকাবটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই এতেকাব সম্পর্কেও আমাদের একটু পরিষ্কার হওয়া দরকার। তো প্রথমে এতেকাব কি? এতেকাব শব্দের অর্থ হলো অবস্থান করা, আর শরীয়তের ভাষায় এতেকাপের নিয়তে মসজিদে অবস্থান করা কি এতেকাপ বলা হয়। মূলত এতেকাপ হচ্ছে তিন প্রকার, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব। এবার এখানে একটু বিষয় জেনে নেওয়া দরকার যে ওয়াজিব কার জন্য হয়। যদি কেউ এতেকাপের মানত করে বা নিয়ত করে বা আমার অমুক কাজটা সম্পূর্ণ হলে আমি এতেকাপ করব, তখন তার জন্য ওয়াজিব হবে। আর রমজানের শেষ 10 দিন এতেকাব করা সুন্নতে মুআক্কাদা কিফায়া। আর রমজানের 10 দিন ব্যতীত সারা বছরের যে কোনো সময় এতেকাব করা মুস্তাহাব। তো চলুন এই এতেকাব সম্পর্কে পবিত্র কোরআনে কারিমের মধ্যে বা হাদিস পাকের মধ্যে কিছু দলিল বা কিছু নবীর কিছু বিশ্ব নবী সাল্লাম বলেছেন কিনা হাদিস পাকের মধ্যে বা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কিছু বলেছেন কিনা কিছু দলিল আদাল্লাহ আপনাদের সামনে একটু তুলে ধরা যাক। চলুন পবিত্র কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারিমা প্রথমেই একটা দেখি। আল্লাহ পাক বলেছেন যে ওয়ালা তুবাশিরু হুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক স্পষ্ট ভাবে পরিষ্কার করেছেন, এই আয়াতে পরিষ্কার করে বোঝা যায় যে মসজিদে এতেকাপের ব্যাপারে, মসজিদে এতেকাপের ব্যাপারে আল্লাহ পাক এই আয়াতের দ্বারা ইঙ্গিত দিয়েছেন। তো চলুন এ সম্পর্কে হাদিস পাকের মধ্যে বিশ্ব নবী সাল্লাম কিছু বলেছেন নাকি দেখি। হাদিস পাকের মধ্যে যেমন এসেছে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান আশরাতা আইয়াম, ইয়াতাকিফু এতেকাব করতেন ফিকুল্লি রমাদান প্রত্যেক রমজান মাসে। বিশ্ব নবী সাল্লাম এতেকাব করতেন প্রত্যেক রমজান মাসে আশরাতা আইয়াম 10 দিন, 10 দিন বিশ্ব নবী সাল্লাম এতেকাব করতেন। এই হাদিসকে সামনে রেখে আমাদের মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা বর্ণিত হাদিস পাওয়া যায়, যিনি মহিলাদের মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছিলেন, 2210টি অর্থাৎ 2210টি তিনি হাদিস বর্ণনা করেছিলেন। এই মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস পাক, তিনি মায়েশা সিদ্দিকা থেকে একটা হাদিস পাক পাওয়া যায়, আন আয়েশাতা আন নাবিয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাকিফু আল আশরাল আওয়াখিরা মিন রমাদান। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাকিফু তিনি ইতিকাফ করতেন আল আশরাল আওয়াখিরা, আল আশরাল আওয়াখিরা অর্থাৎ শেষ 10 দিন মিন রমাদান রমজানের শেষ 10 দিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন।
এখান থেকে আমরা পরিষ্কার স্পষ্ট হলাম বা পরিষ্কার হলাম, এখান থেকে স্পষ্ট ভাবে জানা গেল যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। তবে একটা ব্যাপার, সেটা হচ্ছে জীবনে একবারই ব্যতিক্রম ঘটেছিল যে রমজান মাসটা বিশ্ব নবী সাল্লামের জন্য আখেরি রমজান হয়েছিল, শেষ রমজান হয়েছিল। অর্থাৎ এর পরে রমজান মাস আর নবী সাল্লাম পাননি, অর্থাৎ জীবনের শেষ রমজানে বিশ্ব নবী সাল্লাম 20 দিন এতেকাফ করেছিলেন। সারে বিকায়া ফতোয়ায় স্বামী, সারে বিকায়া ফতোয়ায় স্বামী সহ বিভিন্ন কেতাবে এই শেষ 10 দিন এতেকাফে থাকা সুন্নতে মুয়াক্কাদায়ে কেফায়া বলা হয়েছে। তো এখানে সম্মানিত সৌদি আপনাদের সামনে আর একটু পরিষ্কার করতে চাই যে আমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করি, এই জামাতের সঙ্গে নামাজ আদায় করা এই যে একটা ব্যাপার আমরা করে থাকি, বা এই পরিস্থিতিতে এখন অনেকেই জামাতে পড়তে পাচ্ছেন না, বাড়িতে পড়ছেন, একা একা পড়ছেন, এমনকি জুম্মার দিনেও আপনি যেতে পাচ্ছেন না এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, এটা আমরা সকলেই জানি। তো এখন যারা বর্তমানে যারা জামাতের সঙ্গে নামাজ আদায় করছেন, এই ইনাদের পক্ষ থেকে যদি কেউ কয়েকজন ব্যক্তি যদি জামাতের সঙ্গে যারা নামাজ আদায় করছেন এখন বর্তমানে, এরা যদি কয়েকজন ব্যক্তি এতেকাফ করেন তাহলে গোটা গ্রামবাসীর পক্ষ থেকে দায় মুক্ত হবে এবং কেহই গুনাগার হবেন না, আল্লাহ পাক সকলকে মাফ করবেন, আল্লাহ কবুল করেন। আর মহিলাদের যে ব্যাপার, মহিলারা মসজিদে যাবে না ঘরে করবে, সম্মানিত শুধু মহিলাদের কথা বলা হয়েছে, যেমন মহিলারা ঘরেতেই এতেকাফ করবে বা মহিলারা ঘরেতেই নামাজ আদায় করবে, যেন হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আন উম্মে সালামাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা খায়রু মাসাজিদিন নিসা ক্বারু বুয়ুতিহিন্না। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস এসেছে যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রু মাসাজিদিন নিসা, মহিলাদের জন্য শ্রেষ্ঠ মসজিদ, মাসাজিদিন নিসা মহিলাদের জন্য শ্রেষ্ঠ মসজিদ, করু বুয়ুতিহিন্না, করু বুয়ুতিহিন্না তাদের বাড়ির কক্ষ বা গৃহের কক্ষ, গৃহের কক্ষটা হলো শ্রেষ্ঠ মসজিদ, মহিলাদের জন্য শ্রেষ্ঠ মসজিদ হলো গৃহের কক্ষ। তাহলে এই আয়াত থেকে, এই হাদিস পাক থেকে আমরা বুঝতে পারলাম যে মহিলারা বাড়িতেই এতেকাফ করবে, বাড়িতে নামাজ পড়বে, আর পুরুষেরা আর এই হাদিস থেকে, এই হাদিসটি ইমাম আহমাদ, ইমাম বাইহাকি, ইমাম হাকিম সহ অনেকেই বর্ণনা করেছেন। আর এই হাদিস থেকে তাহলে আমরা বুঝতে পারলাম যে মহিলারা বাড়িতেই এতেকাফ করবে এবং বাড়িতেই নামাজ পড়বে, আর পুরুষেরা মসজিদে গিয়ে এতেকাফ করবে, এবং অল্প এই পরিস্থিতিতে অল্প কোটি কত মানুষকে জামাতের সঙ্গে নামাজটা যেমন আদায় করছেন করবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সকলকে সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।